ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি থাকছি তোমাদের ড্রয়িং নিয়ে। তো আজকে আমরা কি আঁকবো? আজকে আমরা একটা বল আঁকবো। হ্যাঁ, তোমরা যারা ছোট্ট রয়েছো বাসায়, তারা কি করবে? সার্কেল আঁকবে, শুধু গোল বৃত্ত দিবে, বৃত্ত এঁকে এঁকে আমরা বল আঁকবো। তাতে কি হবে, আমাদের হাতটা যেমন খুশি তেমন হবে, তেমনভাবে আমরা আঁকবো। তো চলো শুরু করি। দেখো, আমরা একটা বৃত্ত আঁকলাম। দেখেছো, আমরা এইভাবে বৃত্ত আঁকবো ঘুরিয়ে ঘুরিয়ে। এই বৃত্তটা আঁকার পরে কি হবে, আমরা এখানে আর একটা বৃত্ত আঁকলাম। দেখতে পাচ্ছি সবাই? তো আমরা এটাকে কি করব, এই রেখা দিব, এভাবে এভাবে আমরা রেখা দিয়ে দেবো। তারপরে কি করব, এখান থেকে একটা দিব, এখান থেকে একটা দিব। তো হয়ে গেল আমাদের বল আঁকা। এবারে আমরা কি করব, আমরা এটাকে টোন দিয়ে দেব। দেখো আমরা কিভাবে টোন দিয়ে দিই, এখানে আমরা কালার করব। এপাশে আমরা একটা কালার দিব, যে কোনো কালার তোমরা দিতে পারো, তবে আমরা লাল কালার দিয়ে দেব। আমাদের একটি বল, চলো আমরা আর একটা বল আঁকি। আর একটা বৃত্ত কি করলাম, তাহলে এই সার্কেলটায় আর একটা বল আঁকবো। তো এভাবে আমরা 1 2 3 4 5 পাঁচটা কলা দিয়ে একটা হানিকন ডিজাইন আঁকব। তাহলে এবার কি করব, চলো আমরা এখান থেকে একটা রেখা দিই, সোজা এখান থেকে একটা দেই, এখান থেকে একটা দেই, আর এখান থেকে একটা দিই। হলো, এবারে আমরা কি করব, এখান থেকে আমরা এটা মিশিয়ে দেব, জোড়া লাগিয়ে দেব, এখান থেকে এটা দিয়ে দেবো। এইভাবে কিন্তু আমরা আর একটা ডিজাইনে বল আঁকতে পারি। এবার আমরা কি করব, আমরা এটাকে ওই যে কালার দিব, ব্ল্যাক কালার। তা আমরা বোর্ডে এটি টোন দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এখানে ব্ল্যাক কালার করতে পারো। এই বলের নিচে একটু শেড দিয়ে দিই, তাহলে কি হবে, আমাদের বলটা যে মাটিতে পড়ে আছে বা ফ্লোরে পড়ে আছে, সেটা কিন্তু আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। চলো নিচে একটু অন্ধকার করে দিই। তো হয়ে গেল, আমরা দুটো বল এঁকে ফেলেছি। এবারে আরো একটি বল আমরা আঁকবো। আমরা কিন্তু বল আঁকা এবারে এভাবে সার্কেল দিয়ে প্র্যাকটিস করতে পারি। দেখো, আমরা এখান থেকে একটা এস এর মতন দিব, আবার এখান থেকে উল্টো এস আমরা এঁকে দিব। তাহলে কি হলো, এটা কিন্তু আর একটা ডিজাইনের বল আমরা এঁকে ফেললাম। এখন আমরা এই দুই সাইডও কালার করতে পারি, মাঝখানে একটু কালার করতে হবে। তো চলো আমরা একটা সাইড কালার করে ফেলি। আমি এখানে মার্কার দিয়ে দিচ্ছি, তোমরা বাসায়
কালারও করতে পারো অথবা পেন্সিল দিয়ে টোনও দিতে পারো। হয়ে গেল আমাদের এইভাবে, আমরা বল এভাবেই আমরা আঁকতে পারি। ওকে বন্ধুরা, তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যেটা ভালো মনে হয় সেটা তোমরা আঁকবে এবং তোমাদের ইচ্ছা মতন রং করবে। টাটা।